হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মারুফ অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রাভেল মারুফ। ভিউয়ার্স, আজ আমরা যাচ্ছি সোনামসজিদ। আপনারা কীভাবে ঢাকা থেকে সোনামসজিদ আসবেন এবং যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, আমি আজ আমার এই ভিডিওতে সব কিছু দেখাবো এবং আপনাদের সকল কিছু তথ্য দেবো ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বাসের উপরে এবং আমরা যাচ্ছি এখন সোনামসজিদ 0.এর দিকে। তো যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক। যেমন আপনারা অনেকেই রাজশাহী থেকে আসবেন বা কেউ ঢাকা থেকে আসবেন বা কেউ অন্যান্য জায়গা থেকে, তো আমি ঢাকা থেকেই বলি। ঢাকা থেকে আপনার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আপনারা সরাসরি চাপানাবগঞ্জ আসতে পারেন। শুধুমাত্র দিনে একটি ট্রেন যাতায়াত করে, সে ট্রেনের নাম হচ্ছে বনলটা ট্রেন, এবং রাজশাহী পর্যন্ত আপনারা অনেক ট্রেন পাবেন। ফিওর্স, আপনারা কেউ যদি বাসে আসতে চান তার জন্য কোনো চিন্তা নেই, ঢাকার মহাখালী থেকে বা কল্যাণপুর থেকে বা গাবতলী থেকে অনেক কোম্পানির বাস ছেড়ে আসে চাপানাবগঞ্জের উদ্দেশ্যে। আপনারা যদি নন এসি বাসে আসেন তাহলে ভাড়া নেবে পার পার্সন 560 টাকা, এবং এসি বাসে যদি আসেন তো আপনাদের ভাড়া নেবে 1100 করে। ভিওর্স, এখন ভাবছেন আপনারা চাপানাবগঞ্জে কীভাবে যাবেন 0., বা সোনামসজিদ? ভয়ের কোনো কারণ নেই, বাস থেকে নেমেই আপনারা পেয়ে যাবেন সিএনজি বা অটো। 350 থেকে 400 টাকা রিজার্ভ নেবে, সিএনজি আপনাদের শুধু নামিয়ে দিয়ে আসবে, আসার জন্য আবার সেম ভাড়া নেবে। তো আপনারা কাটাকাটাও যেতে পারেন। যদি আপনারা সিআরে যেতে চান সিএনজিতে তাহলে পার পার্সন 70 টাকা করে ভাড়া নেবে, আপনাদের নামিয়ে দিবে সোনামসজিদ বা 0.। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আশেপাশে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়া থেকেই আসছে সব পাথর। সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ট্রাক, বাংলাদেশ ট্রাক, অসংখ্য ট্রাক আশেপাশে। এই যে আমার সামনে একটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ট্রাক, মাল আনলোড করে আবার ব্যাক যাবে ইন্ডিয়ায়। ভিউয়ার্স, এই হলো সোনামসজিদ এবং আশেপাশের ভিউ ভালোই লাগবে আপনার। আহামরি তেমন কিছু না, স্বল্প খরচে একদিন বাজেটে আপনারা ঢাকা থেকে আর যদি রাজশাহী থেকে আসেন ভালো লাগবে ঘুরতে। আহামরি কিছু নাই কিন্তু ভালো লাগবে, আমি প্রায় যাই, আমাকে ভালোই লাগে। ভিউয়ার্স, দেখতে দেখতেই কিন্তু আমরা চলে এসেছি প্রায় 0.এর কাছাকাছি, দেখতেই থাকুন আমাদের সাথে। ভিউয়ার্স, এই যে আমরা চলে এসেছি এখন সোনামসজিদ স্থলবন্দর। এই যে হাটের ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সোনামসজিদ স্থলবন্দর। আজকে শুক্রবারের জন্য বন্ধ আছে এবং আমি এখন পায়ে হেঁটে যাচ্ছি 0., নো মানস ল্যান্ডের দিকে। এই যে এই হোটেলটা দেখতে পাচ্ছেন, বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম, আপনারা করতে পারেন। সিএনজি বা অটোতে নেমে 0.এর দিকে যাওয়ার সময় আপনার বাম দিকে, হাতের বামে দেখতে পাবেন সব শেষের হোটেলটি, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আহামরি কিছু না কিন্তু খাবার ভালো, এবং গরম খাবার খুবই সাশ্রয়ী রেটে খাওয়া যায়, ভালো কিছু। ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি 0., নো ম্যানস ল্যান্ডের দিকে। ভিউয়ার্স, আমরা কিন্তু চলে এসেছি 0.এর দিকে এবং হাতের ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই ইমিগ্রেশন অফিস এবং কাস্টম অফিসে আমরা যাই বলি না কেন, এটা হচ্ছে সেই। পাসপোর্ট নিয়ে গেলে আপনাকে এই বিল্ডিংয়ে অবশ্যই আসতে হবে এবং ইমিগ্রেশন করতে হবে। আমি ভিতরে যে দেখাচ্ছি আপনাকে বিল্ডিংটা আসলে নতুন করে করা হয়েছে। আমি যখন ইন্ডিয়া যাই তখন
বিল্ডিংটার কাজ চলছিল, এখন দেখি বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আশা করা যায় করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই বিল্ডিং থেকে কার্যক্রম চালু হবে। ভাতের বাম দিকে হলুদ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওখানে আগে ইমিগ্রেশন হতো। আমরা এখন আছি জিরো পয়েন্টে এবং আমার সামনে ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া। আসলে করোনার জন্য আপনার এইটুক পর্যন্ত যেতে দিচ্ছে, এদিক বন্ধ আছে, মানুষ যাতায়াতের পথ বন্ধ, যেহেতু বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম নিষেধ, এন্ড অফ বাংলাদেশ। আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি ওই পাশটা, ওই পাশে যাওয়া নিষেধ, নো ম্যানস ল্যান্ড। দেখতে পাচ্ছেন ওই ধারে আপনার ইন্ডিয়া, আমি যেহেতু মোবাইলতে ভিডিও করি, আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম জুম করে। আসলে ক্যামেরা হলে আরও একটু বেশি জুম করা যেত আর কি। দেখতে পাচ্ছেন আহামরি কিছু না, কিন্তু আসলে খুব একটা খারাপও লাগবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে, মানুষ যাতায়াত শুরু হলে তখন একটু বেশি ভালো লাগবে, অনেক মানুষজন যাবে, অনেক মানুষজন আসবে। আর যে দেখতে পাচ্ছেন হাতির সামনে যে ডান দিকে আপনার সবুজ টিনের রং করা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটাই মূলত আপনার বাংলাদেশি কাস্টমস। শেষ চেক এখানে হয়ে আপনাকে যেতে হবে ইন্ডিয়া। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সামনে যে ট্রাকটি, এই ট্রাকটি বাংলাদেশে মাল নিয়ে এসেছিল এবং মাল আনলোড করে আবার ইন্ডিয়া ব্যাক করছে। আমি আপনাদের দেখাচ্ছি জুম করে কতটুকু পর্যন্ত দেখা যাচ্ছে। ভিউয়ার্স এখানে কিন্তু প্রতিনিয়ত প্রায় অনেক লোকে আসে দেখতে জিরো পয়েন্ট এলাকা। অনেকে সোনা মসজিদ আছে, জিরো পয়েন্ট আসবো না, তাকে হয় তা কখনোই হয় না। এই যে দেখতে পাচ্ছেন আসে আশেপাশে অনেকজন লোকজন এবং জিরো পয়েন্টের দিকে যাচ্ছে, তারা মূলত পিকনিকে এসেছে এবং তারা জিরো পয়েন্ট এখন দেখতে আসছে। আমি এখন ব্যাক করতেছি। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই থাক, পরে ভিডিও আমি আপনাদের দেখাবো সোনা মসজিদ, দারাসবাড়ি এবং টহা খানা, চামচকা মসজিদ। আমি আপনাদের পরের ভিডিও এই সবগুলোই দর্শনীয় স্থান আমি আপনাদের দেখাবো ঘুরে ঘুরে। কিছু যদি জানার থেকে আপনাদের, তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর ইনশাআল্লাহ দিব। এবং যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। আর হ্যাঁ, এইটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট এবং আরও একটি পার্ট আসবে ইনশাআল্লাহ। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য সাথে সাথে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।